আসসালামু আলাইকুম। আমরা যারা সামনে মেডিকেলে পরীক্ষা দিব তাদের হাতে কিন্তু সময় একদম কম। আমরা যদি এখন আমাদের এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার না করি তাহলে হয়তোবা আমরা কখনো আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো না, আমরা ডাক্তার হতে পারবো না। আজকে আমরা এমন পাঁচটি কাজের কথা বলবো যে পাঁচটি কাজ করলে তুমি মেডিকেলে কখনো চান্স পাবে না। এই পাঁচটি কাজ থেকে তোমাকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আর তোমরা যারা এই চ্যানেলে ভিডিওটি দেখছো একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখো প্রথম কথা হচ্ছে মূল বইকে গুরুত্ব না দেওয়া। অনেকে আছে যে অ্যাডমিশন টাইমে মূল বইকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন গাইড বই কিংবা বিভিন্ন ডাইজেস্ট বইকে বেশি গুরুত্ব দেয়, যার কারণে তাদের চান্সটা মিস হয়ে যায়। কেন ভাইয়া? যেমন মনে করো মূল বই বলতে কী বোঝায়। মূল বই হচ্ছে আমাদের যে জীববিজ্ঞান প্রথম পত্র, এরার জন্য আমাদের মেন বই পড়তে হবে আবুল হাসান স্যারের বই, দ্বিতীয় পত্রের জন্য পড়তে হবে আজমল স্যারের বই, এবং কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোর জন্য আমাদের হাজারি স্যারের বইটা পড়তে হবে, কারণ অ্যাডমিশনে প্রায় সকল প্রশ্ন ওইখান থেকে করে থাকে। পদার্থবিজ্ঞানের কথা যদি তুমি বলো তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই ইসাক স্যারের বইটা ফলো করতে হবে। এগুলো হচ্ছে একদম তোমার কি বলবো, এখান থেকে প্রশ্ন হবেই হবে। দুই একটা প্রশ্ন বাইরে থেকে আসতে পারে, কিন্তু এই দুই একটা প্রশ্নের জন্য তুমি কি অন্যান্য বইগুলো পড়ার দরকার আছে? আমি মনে করি দরকার নেই। তুমি যদি এই বইগুলোকে বেশি ফোকাস করো, বিশেষ করে ইম্পর্টেন্ট জায়গাগুলো, কারণ মেডিকেলে দেখবা তোমার প্রায় সব টপিক থেকে প্রশ্ন হয় না, একদম কিছু কমন কমন টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে। এর জন্য অবশ্যই তোমাকে মূল বইটাকে গুরুত্ব দিতে হবে এবং মূল বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় হচ্ছে ভাইয়া তোমরা কী করো, প্রশ্ন সলভ না করে মুখস্থ করো। দেখো প্রশ্ন সলভ করা আর মুখস্থ করা আলাদা একটা জিনিস। ভাইয়া প্রশ্ন সলভ করা মানে কি? প্রশ্ন সলভ করা মানে হচ্ছে মনে করো একটা এমসিকিউ, এই এমসিকিউ চারটা অপশান, চারটা অপশন মধ্যে একটা সঠিক উত্তর হবে ভালো কথা, আর বাকি তিনটা অপশন কেন হলো না, এর তিনটা অপশন কেন হলো না এটা ব্যাখ্যাটা তোমাকে শিখতে হবে। তাহলে দেখবা একই সাথে তোমার অনেকগুলো ইনফরমেশন জানা হয়ে গেছে কিংবা অনেকগুলো এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি শুধু এমসিকিউ প্রশ্ন পড়ো আর উত্তরটা মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু এতে তোমার অনেক লস হবে। এটা কিন্তু তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বিরাট বাধা হয়ে দাঁড়াবে। এর জন্য তোমরা কী করবা, কখনো মুখস্থ করবো না, মনে করো সঠিক অপশনটা অবশ্যই শিখবা, দেন বাকি তিনটা অপশন কেন হলো না তাদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিবা। দেখবা এখান থেকে তোমার অনেক কমন আসবে, বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবা, কারণ ওইখান থেকে অনেক কমন আসছে। বিগত বছরে দেখো ওইখান থেকে অনেক প্রশ্ন হুবহু ওরা তুলে দিচ্ছে, এটা হচ্ছে মেডিকেল নিয়ম। তারপর হচ্ছে তোমার সহজ টপিক বাদ দেওয়া। তোমরা কী করো, তোমরা মেডিকেল অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নাও, এই প্রস্তুতি নেওয়ার সময় তোমরা কী করো, কঠিন টপিকটাকে কী করো বেশি ফোকাস দাও, কিন্তু সহজ টপিকটাকে কী দাও বাদ দাও। কিন্তু ভাই তুমি কি জানো মেডিকেলে কিন্তু তোমার প্রত্যেক বছর সহজ সহজ টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, তারা কখনো কঠিন টপিক থেকে প্রশ্ন করে না। কিন্তু তোমরা চাও এই অ্যাডমিশন টাইমে নিজেকে আইনস্টাইন হিসাবে তৈরি করতে, না নিজেকে আইনস্টাইন হিসাবে তৈরি করার কোনো দরকার নেই। তুমি জাস্ট একদম সহজ সহজ টপিকগুলো পড়ো, দেখবা ওইখান থেকে প্রশ্ন চলে আসবে। এর জন্য তোমার কাজ হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা, দেখবা যে বিগত বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, দেন ওগুলোর প্রতি একটু বেশি ফোকাস করবা। এরপরে বইয়ের যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলো একটু হালকা পাতলা রিডিং পড়ে নিবা, আর বিশেষ করে তোমরা শর্ট সিলেবাসকে বেশি গুরুত্ব দিবা, কারণ দেখবা শর্ট সিলেবাস থেকে তোমার প্রায় 80% প্রশ্ন হবে। বিগত বছরে একইরকম ঘটনা ঘটছে, যারা পুরো বই পড়তে গেছে তারা আর লাস্ট পর্যন্ত ধরা খেয়ে বসে আছে। সো তোমাকে এখন থেকে শর্ট সিলেবাসটাকে একদম ভালো করে জ্বালাই করে ফেলতে হবে, যেন ওইখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবেই ভুল না হয়। চতুর্থ হচ্ছে তোমাকে ভাইয়া জৈব যৌগকে গুরুত্ব না দেওয়া। অনেক আছে তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রি বাদ দিয়ে মেডিকেলে পরীক্ষা দিতে যাও। আসলে তুমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রিকে বাদ দাও ভাই তাহলে নিশ্চিত ধরে রাখো চান্স পাওয়াটা তোমার জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে, অনেকটা মুশকিল হয়ে যাবে। কেন ভাইয়া, একটা অধ্যায় না পড়লে কী এমন হবে? দেখো তুমি যদি বিগত বছরের প্রশ্নটা একটু দেখো, দেখবা তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে 60টা প্রশ্ন আসছে। একবার চিন্তা করে দেখো 60টা এমসিকিউ তুমি যদি না পারো তাহলে কি কখনো তোমার চান্স হবে? দেখো ভাইয়া এই জন্য তোমাকে অবশ্যই যুবযোগকে গুরুত্ব দিতে হবে। ভাই যুবযোগ বিশাল একটা অধ্যায়, আমি তো আগে পড়ি না, এখন আমি কী করবো? তোমাকে সব কিছু পড়তে হবে না, সব কিছু জানতে হবে না, কারণ প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন কখন আসবে না। এর জন্য তোমাকে মেন মেন জায়গাগুলো ফোকাস করতে হবে এবং বেশি টেকনিক ইউজ করতে হবে। আর তোমরা বেশি কী করো, ছন্দ ইউজ করো, না ছন্দ না, ছন্দকে বাদ দিয়ে জাস্ট দেখবা প্রশ্নের সাথে মিলিয়ে কীভাবে আসলে উত্তরটা সঠিক করা যায় ওইরকম টাইপের ছন্দগুলো বা ওইরকম টাইপের টেকনিকগুলো তোমরা ইউজ করবা। এই কঠিন জৈব যৌগকে সহজ করে দেওয়ার জন্য আমরা শুরু করতে যাচ্ছি 50 টাকা দামের একটা জৈব যৌগের কোর্স। ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের এই কোর্সে প্রায় অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, মাত্র 50 টাকা। আমি এই কোর্সে বিস্তারিত ভিডিও শেষে বলবো।
জিকে ইংলিশকে গুরুত্ব না দেওয়া। জিকে ইংলিশটা কিন্তু তোমরা একবার দেখো, তোমার জিকেতে 10 নম্বর, ইংলিশে 15 নম্বর, টোটাল 25টা নাম্বার। তুমি যদি এই 25টা নাম্বারের মধ্যে কমপক্ষে 20+ নাম্বার না পাও, তাহলে তুমি কখনো ভালো মেডিকেলে চান্স পাবে না। এর জন্য তুমি যদি ভালো মেডিকেলে চান্স পেতে যাও, তাহলে অবশ্যই তোমাকে জিকে ইংলিশটাকে বেশি ফোকাস করতে হবে। জিকে মধ্যে তোমার মুক্তিযুদ্ধ, তারপরে সাম্প্রতিক ঘটনাগুলো, তারপরে মনে কর খেলাধুলা, বঙ্গবন্ধু, এই টপিকগুলো থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। 10টার মধ্যে তুমি কমপক্ষে 8টা প্রশ্ন এখান থেকে পাবা, বুঝছো? আর ইংলিশটা কিন্তু তোমরা গদভাদা বইয়ের রুলস মুখস্থ করো, যার কারণে তোমাদের কাছে একটু বেশি কঠিন লাগে। কিন্তু ভাই তুমি কি জানো, ইংলিশে প্রত্যেকটা টপিক একদম খুব অল্প সংখ্যক টেকনিক দিয়ে তুমি একদম মেডিকেলে 15-15 পেতে পারবা, এরকম কিছু টেকনিক আছে। এই জন্য তোমার চেষ্টা করবা যে ইংলিশ যে বইয়ের রুলসগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে কীভাবে এটাকে সহজ করে তোলা যায়, কীভাবে সহজ করে পড়া যায়। কারণ তোমাকে আসলে অ্যাডমিশন টাইমে তোমাকে ইংলিশে বস হওয়া লাগবে না, তোমাকে ইংলিশটা এমনভাবে পড়তে হবে যাতে তুমি পরীক্ষা হলের মধ্যে 15-15 পেতে পারো। তোমাকে একদম ইংলিশে একদম অনার্স মাস্টার্স করে ফেলতে হবে না, জাস্ট এমনভাবে পড়ো অন্তত যাতে মেডিকেলে ইংলিশে 15-এর মধ্যে তোমার 12-13 থাকিয়ে থাকে। এই জন্য তোমাকে অবশ্যই যোগ যোগ এবং জিকে ইংলিশ এই দুটোকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। তুমি যদি এই দুটোকে গুরুত্ব না দিয়ে অবহেলা করো, তাহলে তোমার চান্স পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যাবে। আমরা আমাদের জিকে ইংলিশের উপরও একদম একটা শর্ট কোর্স আছে, যেখানে আমরা ক্লাস, সাজেশন, একদম প্রত্যেকটা জিনিস, ডেইলি এক্সাম, টপিক ভিত্তিক এক্সাম, প্রত্যেকটা জিনিস দিচ্ছি। আমরা জিকে ইংলিশ এবং জৈব যোগ এই দুটো কোর্সের ব্যাপারে বিস্তারিত এই ভিডিও শেষে বলে দিব, তোমরা একটু দেখে নিও। আর 5 নম্বর কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা না দেওয়া। তোমরা কী করো, তোমরা ঠিকই পড়ো কিন্তু আসলে পরীক্ষা দিতে চাও না। পরীক্ষা দিলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে, কারণ তোমরা দেখবা পরীক্ষা তখন তুমি দিবা, তুমি হয়তো প্রথম দিন 100-এর মধ্যে 70 পাচ্ছ কিংবা 75 নম্বর পাচ্ছ। এ মনে হচ্ছে কি তুমি যে একদম পড়ো না, বা তুমি একদম পারো না, এরকম কিছু না। তোমার পড়ার মধ্যে কিছু ঘাটতি রয়েছে, তুমি দেখবা আসলে কোন কোন টপিকগুলো থেকে তোমার ভুল হচ্ছে বা কোন কোন এমসিগুলো পারছো না, ওই এমসিগুলো কোন টপিক থেকে করা হয়েছে ওইগুলো বারবার দেখবা, বারবার রিভিশন দিবা। আর পরীক্ষা ভুল হয়েছে এই জন্য হতাশ হয়ে লাভ নেই, তোমাকে দেখতে হবে, তোমাকে আরও ভালো করে শিখতে হবে, আরও ভালো করে পড়তে হবে, বেশি বেশি তোমার মেডিকেলের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বিগত বছর প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা যে আসলে ওইগুলো কোন টপিক থেকে করা হয়েছে, আসলে বুঝতে পারছো। তুমি যদি এই 5টা কাজ করো, তাহলে তুমি কখনো মেডিকেলে চান্স পাবে না, তোমাকে এই 5টা কাজ বাদ দিতে হবে, বুঝছো? আসলে ক্লিয়ার, তোমাকে বেশি বেশি পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিতে হবে। আমরা আমাদের জৈব রসায়ন কোর্স সম্পর্কে হালকা একটু বলে নিই। এই কোর্সটা পি হচ্ছে মাত্র 50 টাকা। দেখো আমাদের এই কোর্সে কী কী থাকছে, আমাদের এই কোর্সে তুমি অবশ্যই দাগানোর পিডিএফ পেয়ে যাবা, যে লাইনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু সেই লাইনগুলো দাগানো থাকবে, অযথা দাগিয়ে আসলে মাথা নষ্ট হওয়ার কোনো দরকার নেই। তারপরে আমাদের এমসিকিউ সুপার শর্টকাট থাকবে, দেখবা অনেক এমসিকিউ আছে যেগুলো আসলে প্রশ্ন দেখা মাত্রই উত্তরটা বলে দেওয়া যায়, আমরা এই টেকনিকগুলো তোমাদেরকে দিয়ে দিব। তারপরে তুমি এখানে টপিক ভিত্তিক প্রচুর এক্সাম হবে, এর হচ্ছে আমাদের এই কোর্সের একদম বিশেষত্ব। তোমরা দেখবা কোচিংয়ে যখন পরীক্ষা দিবা অর্গ্যানিক কেমিস্ট্রির উপর, বড় জোর তোমাকে 2টা বা 3টা পরীক্ষা নেবে, কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ভিত্তিক পরীক্ষা নিব, একদম ডেইলি ডেইলি টপিক দিব, ডেইলি ওই টপিকের পরীক্ষা নিব, একদম অল্প অল্প করে আমরা শেষ করবো পুরো অধ্যায়টা। এছাড়া তুমি এখানে ফাইনাল মডেলস পাচ্ছ, চূড়ান্ত সাজেশন পাচ্ছ, যেখানে 300 এমসিকিউ থাকবে। গত বছর আমাদের মেডিকেলে জৈব রসায়নে 60টা এমসিকিউ আসছিল, এর মধ্যে 6টা এমসিকিউ আমাদের এই সাজেশন থেকে চলে আসছে। সো দেখো তোমাকে খুব ভালো করে এদেরটা পড়তে হবে। এছাড়াও কঠিন টপিকের উপরে হ্যান্ড নোট থাকবে। কোর্সে আমরা কীভাবে ভর্তি হবো, এই কোর্স ফি হচ্ছে মাত্র 50 টাকা। ভর্তি হওয়ার জন্য নিচে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে সেখানে 50 টাকা সেন্ড মানি করতে হবে, 01856391264। তুমি এ নাম্বার 50 টাকা সেন্ড মানি করবা বিকাশ থেকে, দেন এ নাম্বার কল দিবা, দেন আমরা তোমাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিব। আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু টেলিগ্রাম হয়ে থাকে, আমাদের কোর্স করার জন্য কোনো ফেসবুকে দরকার হয় না, কারণ ফেসবুকে গেলে তোমাদের অনেক বেশি টাইম অপচয় হয়, এই জন্য আমরা টেলিগ্রামকে ব্যবহার করি। এখন আমরা কথা বলবো আমাদের মেডিজিকে ইংলিশ কোর্স নিয়ে। এটা একদম নতুন ব্যাচ, দেখো এখানে কী কী থাকবে। এখানে আমরা রুটিন অনুযায়ী A to Z সিলেবাস কমপ্লিট করবো, কোনো টপিক বাদ দেবো না, প্রত্যেকটা টপিক আমরা কমপ্লিট করবো। গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস থাকবে, ইংলিশের প্রত্যেকটা টপিকের উপর আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তারপর এছাড়াও এই কোর্সে তুমি দাগানো পিডিএফ পেয়ে যাবা, টপিক ভিত্তিক ডেইলি এক্সাম হবে, ফাইনাল মডেল টেস্ট হবে, শর্টকাট টেকনিক থাকবে, প্রচুর শর্টকাট টেকনিক থাকবে যাতে তুমি প্রশ্ন দেখা মাত্র উত্তরটা বলে দিতে পারো। এছাড়াও চূড়ান্ত সাজেশন থাকবে এবং গাইডলাইন থাকবে, কারণ গাইডলাইন ছাড়া আসলে কোনো কোর্স পূর্ণাঙ্গ হয় না। এই কোর্সে ভর্তি হওয়ার নিয়ম কি, এই কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। তুমি এখানে জিকে ইংলিশ দুইটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কীভাবে অ্যাড হবে, অ্যাড হওয়ার জন্য তোমার নিচে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে সেখানে তুমি 400 টাকা সেন্ড মানি করবা, 01856391264।
এই বিকাশ নাম্বারে 400 টাকা সেন্ড মানি করার পর এই নাম্বারে কল দিবা, ইনশাল্লাহ তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো তোমরা দ্রুত কোর্সগুলোতে অ্যাড হয়ে যাও, ইনশাল্লাহ আশা করি তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।